করোনামুক্ত হয়েছেন সাকিব আল হাসান। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট খেলার সম্ভাবনা তৈরি হয়েছে তার। আজ দলের সাথে যোগ দেওয়ার কথা থাকলেও কাল ফিটনেস টেস্টের পর তার খেলার বিষয়টি চূড়ান্ত করবে নির্বাচকেরা। মঙ্গলবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর কোভিড পরীক্ষায় পজিটিভ হন সাকিব। কোভিড প্রোটোকল অনুযায়ী এখন অন্তত 5 দিন আইসোলেশনে থাকার কথা থাকলেও একদিনের ব্যবধানেই নেগেটিভ রিপোর্ট পেলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। দুটি টেস্ট খেলতে গত 8 মে বাংলাদেশে এসেছে শ্রীলঙ্কা দল। চট্টগ্রামে 15 মে থেকে শুরু হবে প্রথম টেস্ট, মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে 23 মে। আসলে ওর সাথে তো আমি আপনাদের কিছুদিন আগে মিডিয়াতে আমি বলেছি যে আসলে ও সম্পূর্ণ সুস্থ আছে। আমার জানা মতে কালকে ও একটা টেস্ট করেছে, ওখানে নেগেটিভ এসছে। আজকে আমরা আবার টেস্ট করাচ্ছি, আজকেও যদি নেগেটিভ হয় তখন আমরা চিন্তা করব কি করা যায়। এখানটায় এটুকুই বলতে চাই যে আমরা তাড়াতাড়ি দোয়া করছি, তাড়াতাড়ি সে সুস্থ হয়ে যাক এবং যত তাড়াতাড়ি দলের সাথে যোগ দিতে পারে সেটাই আমাদের জন্য। করোনামুক্ত হয়েছেন সাকিব আল হাসান। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট খেলার সম্ভাবনা তৈরি হয়েছে তার। আজ দলের সাথে যোগ দেওয়ার কথা থাকলেও কাল ফিটনেস টেস্টের পর তার খেলার বিষয়টি চূড়ান্ত করবে নির্বাচকেরা। মঙ্গলবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর কোভিড পরীক্ষায় পজিটিভ হন সাকিব। কোভিড প্রোটোকল অনুযায়ী এখন অন্তত 5 দিন আইসোলেশনে থাকার কথা থাকলেও একদিনের ব্যবধানেই নেগেটিভ রিপোর্ট পেলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। দুটি টেস্ট খেলতে গত 8 মে বাংলাদেশে এসেছে শ্রীলঙ্কা দল। চট্টগ্রামে 15 মে থেকে শুরু হবে প্রথম টেস্ট, মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে 23 মে। আসলে ওর সাথে তো আমি আপনাদের কিছুদিন আগে মিডিয়াতে আমি বলেছি যে আসলে ও সম্পূর্ণ সুস্থ আছে। আমার জানা মতে কালকে ও একটা টেস্ট করেছে, ওখানে নেগেটিভ এসছে। আজকে আমরা আবার টেস্ট করাচ্ছি, আজকেও যদি নেগেটিভ হয় তখন আমরা চিন্তা করব কি করা যায়। এখানটায় এটুকুই বলতে চাই যে আমরা তাড়াতাড়ি দোয়া করছি, তাড়াতাড়ি সে সুস্থ হয়ে যাক এবং যত তাড়াতাড়ি দলের সাথে যোগ দিতে পারে সেটাই আমাদের জন্য।